কাদম্বিনী ন্যায় বিচার সহ 10 দফা দাবিকে সামনে রেখে অনশন আন্দোলনে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। তাদের এই দাবির মধ্যে ছিল সেন্ট্রাল রেফারেল সিস্টেমও। অভিযোগ, রাজ্যের বিভিন্ন হাসপাতালে বেড পাওয়া নিয়ে প্রায়শই দুর্ভোগে পড়তে হয় রোগী এবং তার আত্মীয় পরিজনদের। এই অবস্থায় রোগীদের এই দুর্ভোগ লাঘব করতে পদক্ষেপ রাজ্যের। মঙ্গলবার পাইলট প্রজেক্ট হিসেবে টালিগঞ্জের এমআর বাঙ্গুর হাসপাতালে চালু হলো এই সেন্ট্রাল রেফারেল সিস্টেম। জানা গিয়েছে, কোনো রোগীকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করতে গেলে সেই হাসপাতালের এইচএমআইএস পোর্টালের মাধ্যমে রেফার করতে হবে। এই সেন্ট্রাল রেফারেল সিস্টেম মেসেজ চলে যাবে প্রত্যেক হাসপাতালের এইচএমআইএস পোর্টালে। সেই মতো যে হাসপাতালে বেড খালি থাকবে সেই হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে রেফারের এই আবেদন গ্রহণ করবে। এর ফলে হাসপাতালে রোগী ভর্তির ক্ষেত্রে বন্ধ হবে দালাল চক্র, পাশাপাশি বাইরে থেকে সুপারিশের মাধ্যমে রোগী ভর্তিও বন্ধ হবে। এইচ এম আই এস একটি পোর্টাল রয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের, সেই পোর্টালে মাধ্যমে এই সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হয়ে গেল। ধরে নেওয়া যাক কোনো হাসপাতালে কোনো রোগী এলেন এবং সেখানে সেই ধরনের চিকিৎসার ব্যবস্থা নেই বা সুযোগ নেই, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেখানকার যিনি মেডিকেল অফিসার থাকবে তিনি এইচ এম আই এস যে পোর্টাল রয়েছে সেই পোর্টালের মাধ্যমে তিনি মেসেজ করবেন এবং বার্তা পৌঁছে দেবেন স্বাস্থ্য দপ্তর পাশাপাশি বিভিন্ন হাসপাতালে যে তাদের এখানে একটি রোগী এসেছে, সেক্ষেত্রে এই ধরনের সুযোগ সুবিধা তাদের হাসপাতালে নেই। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের দাবি, শীঘ্রই রাজ্যের বিভিন্ন হাসপাতালে চালু হয়ে যাবে এই সেন্ট্রাল রেফারেল সিস্টেম। এই ব্যবস্থা চালু হওয়ায় স্বভাবতই খুশি রোগীর পরিবারের সদস্যরা। রাজ্য সরকারের এই পদক্ষেপে রোগীকে রেফারের ক্ষেত্রে হয়রানি বন্ধ হয় কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।